আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। মিয়ানমার থেকে ছোড়া মর্টারের আঘাতে বান্দরবানে একজন নিহত হওয়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াওমুকে আবারও তলব করা হয়েছে। এক মাসের মধ্যে চতুর্থবারের মতো তলব করা হচ্ছে সামরিক জান্তা শাসিত দেশটির রাষ্ট্রদূতকে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করে এ বিষয়ে প্রতিবাদ জানানো হবে। গেল শুক্রবার রাতে বান্দরবানের ঘুমধুম সীমান্তে শূন্য রেখায় মর্টারের গোলার বিস্ফোরণ হয়। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন। এর আগে 4 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াওমুকে তলব করে প্রতিবাদপত্র দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তার আগে 20 ও 28 আগস্ট মিয়ানমার থেকে মর্টারের গোলা বাংলাদেশ সীমানায় পড়ায় 21 ও 29 আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায় ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, মিয়ানমারের রাষ্ট্রদূত কখন আসবেন? সরকারের পক্ষ থেকে তাকে কি কঠোর বার্তা দেওয়া হতে পারে কিনা, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। সিনথিয়া, আসলে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে, যতটুকু আমরা জানতে পেরেছি বেলা 11টায় তাকে আসতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা অথবা ফরেন সার্ভিস একাডেমি, এই তিনটি জায়গার কোনো একটিতে হয়তোবা তিনি আসবেন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত গণমাধ্যমকে কোনো কিছু স্পষ্ট করে জানানো হয়নি কোন জায়গাটাতে তিনি আসবেন। গেল 4 তারিখ, অর্থাৎ এই মাসের 4 তারিখেও কিন্তু তাকে তলব করা হয়েছিল। তিনি সেই সময়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসেছিলেন এবং তিনি তার জবাব দিয়ে গিয়েছিলেন। আজকে তিনি আসলে কোন জায়গাটিতে আসবেন সেই বিষয়ে এখনও নিশ্চিত হতে না পারলেও তিনি আসবেন এটুকু আমরা জানতে পেরেছি। এবং যেহেতু পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সচিব তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন, যার ফলে কিন্তু মূলত তাকে গতকালকে তলব করা হয়নি, আজকে তলব করা হয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এটার কড়া প্রতিবাদ জানানো হবে এবং পাশাপাশি তাদেরকে আবারও সতর্ক করা হবে এবং তাদেরকে, তাদের কাছে জানতে চাওয়া হবে কী জন্যে বারবার এমন বাংলাদেশের সীমানায় তারা মর্টার শেল নিক্ষেপ করছে, গোলা বারুদের ঘটনা ঘটছে। এবং সবথেকে ভয়ের যে বিষয়টি, বিভিন্ন ধরনের মর্টার শেল কিন্তু বাংলাদেশের সীমানায় যে পড়ছে সেখানে নিহতের ঘটনা ঘটছে, আহতের ঘটনা ঘটছে। এবং যেটিকে যারা কূটনীতিবিদ রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখনই সময় এই বিষয়ে যদি তাদের সঙ্গে আলোচনায় কোনো সুফল না পায় তাহলে পরে কিন্তু জাতিসংঘকে জানানোর প্রয়োজন মনে করছেন যারা কূটনীতিবিদ রয়েছেন। তো দেখার বিষয় যে তিনি কখন আসেন এবং বাংলাদেশের পক্ষ থেকে তাকে কি জানানো হয়, পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা দর্শককে জানিয়ে দিব। সিনথিয়া, ধন্যবাদ সাকিব। এতক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। এদিকে সীমান্তের মিয়ানমার অংশে গোলাগুলিতে কেঁপে কেঁপে উঠছে বান্দরবানের বিভিন্ন এলাকা। দীর্ঘ প্রায় 1 মাস ধরেই মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে এই গোলাগুলি চলছে। এতে আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী মানুষের। এরই মধ্যে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। এর আগেও বেশ কয়েকবার মিয়ানমার থেকে ছোড়া বুলেট, গোলা ও মর্টার শেল বান্দরবানের ঘুমধুম সীমান্তে এসে পড়ে, তবে তখন কেউ হতাহত হননি, যদিও সতর্ক অবস্থানে আছে বলে জানায় সীমান্তরক্ষীরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, সীমান্তে সব শেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। সিনথিয়া, আপনি জানেন এই গেল 1 মাসের উপর থেকে মিয়ানমার এবং আরাকান আর্মিদের মধ্যে তাদের যুদ্ধ চলে আসছে। তবে সীমান্ত এলাকায় গত শুক্রবারে মোটর শেল নিক্ষেপ করার পরে সাধারণ মানুষের মাঝে আবারও আতঙ্ক বেড়ে গেছে। তবে 0 পয়েন্টে যে রোহিঙ্গাগুলো রয়েছে এবং স্থানীয়দের মাঝে আরও আতঙ্ক বেড়ে গেছে, তারা আসলে নিরাপদ আশ্রয় চলে যেতে চাচ্ছে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে আসলে বুঝিয়ে সুঝিয়ে রাখতেছে। তবে আতঙ্কে হওয়ার কিছু নেই, আমাদের বিজিবি এবং সতর্ক অবস্থায় রয়েছে। তবে স্থানীয় যে শ্রমিকগুলা মাঠ পর্যায়ে কাজ করতো তারা আসলে এখনো কাজে যেতে যাচ্ছে না, কারণ হঠাৎ আবার কখন তাদের উপরে কি মোটর সাইকেল কিংবা বন্দুকের গুলি পড়ে কিনা সে আতঙ্কগুলা এখনো তাদের মাঝে রয়ে গেছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার বুলতলি আপনার
ফুলতলি এলাকায় বিগত দিনে যে বোমার শব্দ পাওয়া যেত, আজ কয়েকদিন আবার ওই এলাকায় এখন কোনো বোমার শব্দ পাচ্ছে না। তবে শোনাইছো ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে সীমান্ত এলাকায় যারা জুম চাষ করে, তবে পাহাড়িরা বেশিরভাগে জুম চাষিরা তারা আসলে রাতের বেলায় পাহাড়ে অবস্থান করে থাকেন। তবে তাদেরকে রাতের বেলায় যাদের জুম বাগানে কিংবা জুম ঘরে না থাকার জন্য তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং তারা আশা পায়। আপনি থাকেন আমাদের সাথে, আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক শাফায়েত হোসেন জানাচ্ছিলেন বান্দরবান থেকে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব নিজ অঞ্চলে পড়ার পরও বাংলাদেশ সর্বোচ্চ সংযম দেখাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার লন্ডনে ব্রিটিশ লেবার পার্টির প্রধান ও বিরোধী দলের নেতা স্যার কেইর স্টারমারের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী উপস্থিতির কারণে বাংলাদেশের ওপর ক্রমবর্ধমান বোঝা সম্পর্কে লেবার পার্টির নেতাকে অবহিত করেন তিনি। সম্প্রতি সীমান্তের কাছাকাছি সশস্ত্র সংঘাতের বিস্তার নিয়ে আলোচনা করেন এই দুই শীর্ষ নেতা। এছাড়া চলমান মুদ্রাস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে সম্ভাব্য প্রভাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় রানীর স্মরণে শ্রদ্ধা জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান স্যার স্টারমার। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছে দলটি। নেতাকর্মীদের উপর হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি। বিস্তারিত বিল্লাল হোসেনকে সঙ্গে নিয়ে মেজবা হাসানের রিপোর্ট। জ্বালানি তেল সহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে শনিবার নয়াপল্টন ও বনানীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে বিএনপি। বনানীর কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছে বিএনপি। এতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদ ও তাবিত আওয়াল সহ বেশ কয়েকজন আহত হয়। পরে নয়াপল্টনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নেতাকর্মীদের প্রতিটি রক্তকণার উপযুক্ত জবাব দেওয়া হবে। শেখ হাসিনা এত রক্ত পান করেও তার তৃষ্ণা মিটছে না, প্রতিদিন যেন তার আরও রক্ত চায়, বিরোধী দলের আরও রক্ত চায়, আরও রক্ত তিনি মানে পান করতে পারলে যেন তার পরিতৃপ্তি হয়, এই ধরনের একটা মনোবৃত্তি নিয়ে তিনি কাজ করছেন। এই নৃশংসতা যারা করে, নিরস্ত্র মানুষের উপর, গণতান্ত্রিক আন্দোলনের উপর যারা আক্রমণ চালায়, তারা হচ্ছে জনগণের দুশ্মন। এর আগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে বিএনপি। এতে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক ঘন্টার কর্মসূচি থাকলেও 15 মিনিটেই তা শেষ করার ঘোষণা দেন ফখরুল। এদিকে কুমিল্লার মনোহরগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও তার স্ত্রী। মেসবা হাসান, আরটিভি, ঢাকা। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রমাণ করেছেন তারা পাকিস্তানের এজেন্ট। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী কথা বলেন। তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাওয়ার কারণে অনেকের মন খারাপ হচ্ছে, বাংলাদেশের কৃষকরা ভালো আছে বলেও জানান তিনি। দেশ এগিয়ে যাচ্ছে, কৃষক ভালো আছে, মানুষ ভালো আছে। তিনি যে বক্তব্য রেখেছেন যে পাকিস্তানেই ভালো ছিল, এতে তিনি প্রমাণ করেছেন পাকিস্তানের এজেন্ট হচ্ছে এই বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার দল। একটু বৃষ্টিতে এই ডুবুডুবু উত্তর সিটি কর্পোরেশনে রাস্তাঘাট অলিগলি থেকে শুরু করে বাসা বাড়ি, বৃষ্টি থামলেও পানি জমে থাকছে সপ্তাহখানেক। নতুন ওয়ার্ডে সুয়ারেজ লাইন না থাকায় আর মাটির রাস্তা হওয়ার কারণে ভোগান্তি শেষ নেই নগরবাসীর। মার্চে মেগা প্রকল্পের আওতায় উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন হলেও এখনও শুরু হয়নি কাজ। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। পাঁচ বছর আগে নগরের তকমা পেলেও নাগরিক কোনো সেবা পাচ্ছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডের বাসিন্দারা।
পঞ্চাশ নম্বর ওয়ার্ডের উদয়ন স্কুল মোড়ের বাসিন্দা আক্কাস আলী। বৃষ্টির পানি ঘরে উঠে চার দিন পরেও সে পানি না নামায় এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন তিনি। দুই দিন ধরে পানি, রুমের ভিতরেও পানি, এই অবস্থায় আছে। রুম সাইড়া দিয়েছি, এনা তাক মনে। উদয়ন স্কুল মোড়ে পুরো এলাকা চার দিন হলো ডুবে আছে পানিতে, ফলে এমন রাস্তায় হাঁটু পানি পাড়ি দিয়ে চলতে হচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসগামীদের। দিনে রাতে বৃষ্টি হলে এমন পানি ঘরের মধ্যে, পানির কারণে আমরা স্কুলে যাইতে পারতেছি না। যারা ড্রেন পরিষ্কার করে তারা ক্লিয়ারলি পরিষ্কার করতে পারে না। এই ওয়ার্ডের মোল্লারটেক প্রেমবাগান এলাকার অবস্থাও একই। ভাঙ্গা রাস্তায় প্রতিনিয়ত রিকশা থেকে পড়ে দুর্ঘটনায় পড়তে হচ্ছে বৃদ্ধ থেকে শুরু করে নারী শিশুদের। দোকানগুলো আমাদের দোকানগুলো পানি ঢুকে গেছে কালকে। এই ড্রেনের মধ্যে পানি, উপরে পানি, কোন দিক দিয়ে ড্রেন কিছু বোঝা যাচ্ছে না। আমি যখন পা দিছি আমি ড্রেনের ভিতরে পড়ে গেছি। তবে কাউন্সিলর বলছেন মেগা প্রকল্পের আওতায় সেনাবাহিনী কাজ করবে, অর্থ ছাড় না পাওয়ায় এখনো শুরু হয়নি উন্নয়ন কাজ। 320 বাজেটের যে কাজটা, এটা যেহেতু আমাদের আর্মিদেরকে দেওয়া হয়েছে ঠিকাদার হিসাব কাজ করার জন্য, তারাও আশ্বস্ত করেছেন যে 3 মাসের মধ্যে কাজ ধরবে। এর থেকেও ভয়াবহ অবস্থা 48 নম্বর ওয়ার্ডে। অল্প বৃষ্টিতেই কোমর পর্যন্ত পানি উঠে যায় এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় কোনো কাজ করেন না জনপ্রতিনিধি। বৃষ্টি হইলে ঘরে ঢুকে পানি, এই যে পানির দোকানের ভিতরে। এই রাস্তার কারণে এমন অবস্থা শুরু হয়েছে, প্রত্যেকটা বাড়ি ভাড়াটিয়া খালি হয়ে যেতেছে। অ্যাক্সিডেন্ট হয়, পড়ি যায়, মাথা ফাটে, হাত ফাটে, এটা তো মানে এটা একেবারেই। তবে জনপ্রতিনিধিও স্বীকার করছেন তার এলাকা অবহেলিত। আবার উন্নয়ন কাজ কবে শুরু হবে সে বিষয়েও জানেন না কিছু। হাইকমান্ডের সাথে কথা বলি, ওনারা আমাদেরকে একটা জিনিস বলেন যে এটা যেহেতু মেগা প্রজেক্টটা চলে গেছে, কাজে এখানে আর নতুনভাবে অর্থ বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নাই। মেগা প্রজেক্ট কবে হবে এটা আসলে আমি বলতে পারবো না, যে কাউন্সিলর হিসেবে আমি বলতে পারবো না। উত্তর সিটিকে আধুনিক করে সাজাতে 4,000 কোটি টাকার প্রকল্পের আওতায় 183 কিলোমিটার পাকা রাস্তা, 234 কিলোমিটার ড্রেনেজ সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ হবার কথা আছে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। নরসিংদীর মনোহর নদীতে খাদ্যবান্ধব কর্মসূচির 201 জন উপকার ভোগীর কার্ড আটকে রাখার অভিযোগ উঠেছে চার মান্দালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুদ্দিনের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, ইউপি নির্বাচনে তাকে ভোট না দেয়ায় তিনি সবার কার্ড আটকে রেখেছেন। এ বিষয়ে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েও কার্ড ফেরত পাননি তারা। তবে কার্ড আটকে রাখার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করছেন আনিসুদ্দিন। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে বিস্তারিত নুসরাত জাহান সিনথির রিপোর্টে। দেশের অন্যান্য জেলার মতো নরসিংদীতেও সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে প্রতি মাসে 300 টাকায় 30 কেজি চাল পেয়ে আসছিলেন হতদরিদ্ররা। সম্প্রতি মনোহরদী উপজেলার চার মান্দালিয়া এলাকায় চাল কিনতে গেলে নতুন কার্ড দেওয়ার কথা বলে 201 জনের কাছ থেকে কার্ড রেখে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুদ্দিন। কয়েক দফা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করেও রেখে দেয়া কার্ড ফেরত কিংবা নতুন কার্ড পাননি ভুক্তভোগীরা। চালের কার্ডও আমার 10 টাকা কার্ড ছিল, আমার কার্ড দেয় নাই, গেছি তুমি কার্ড পাইবা না, এখন কষ্ট এদিন যাইতেছে আমাদের। মানে হুটর মাস দিলে কইরা খায়, আমার খুব কষ্ট হইতাছে। আপনার কার্ড কাটতে আরেকজনে নিয়েছি না, পরে গত 14 সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন তারা। এরপরও এর কোনো সমাধান হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। হাজী মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, তিনি নৌকার প্রতীক নৌকার প্রার্থী ছিলেন, ওনার নির্বাচন করেই কারণে নৌকায় কেন ভোট দিলাম, এই জন্য আনিসুদ্দিন শাহীন আমাদেরকে 10 টাকা কেজি চালিয়ার কার্ডটা রাইখা দেন। কার্ড আটকে রাখার বিষয়ে লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাকে দায়িত্ব দিয়েছে বিষয়টি তদন্ত করে আমাকে 10 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন পাওয়ার পরে যদি আমরা কোন ধরনের অনিয়ম পাই অবশ্যই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা। অভিযোগের বিষয়ে পুরোপুরি অস্বীকার করে অভিযুক্ত চেয়ারম্যান জানান, অনলাইন তালিকাভুক্তির জটিলতার কারণে তাদের নতুন কার্ড দেয়া যাচ্ছে না। কার্ড নাম্বার 328, এখানে 328, এখানে আছে কার্ড নাম্বার হলো নূরজাহান বেগম, এখানে ওই যে আগের চেয়ারম্যান আব্দুল কাদিরের সই। অনলাইনে কোনো কিছু করার বিধান বা কোনো নিয়ম আমাদের সরকার দেয় না। হতদরিদ্র পরিবারগুলোর কষ্টের কথা চিন্তা করে দ্রুত তাদের কার্ড ফিরিয়ে দিতে প্রশাসনের সহায়তা চান ভুক্তভোগীরা।
নুসাজাহান সিনথি, আরটিভি। খর্বাকৃতির হয়েও জীবন যুদ্ধে টিকে রয়েছেন দুই সহোদর। স্ত্রী সন্তান নিয়ে অভাব অনটনে কাটে তাদের দিন। একসময় টুকটাক কাজ করলেও বয়স হওয়ায় এখন অন্যের সাহায্যের ওপর নির্ভর তারা। বলছি গাজীপুরের শ্রীপুর উপজেলার শারীরিক প্রতিবন্ধী নসুমিয়া ও রমিজউদ্দিনের কথা। সচ্ছলভাবে বাঁচতে তাদের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। গাজীপুর ঘুরে এসে সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্ট। নসুমিয়া আর রমিজউদ্দিন দু ভাই, খর্বাকৃতির হলেও জীবনে চলার পথে থেমে থাকেননি। গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংদিঘি গ্রামের চান মিয়ার সাত সন্তানের মধ্যে জন্ম থেকে এ দুজন খর্বাকৃতির। নসুমিয়ার বয়স এখন ষাটের কোটায়, বিয়ে করেন 45 বছর আগে। একসময় ঢাকায় গিয়ে মানুষের সহায়তা নিয়ে চলতো তার সংসার। এখন বয়স হওয়ার একমাত্র সন্তানের সামান্য উপার্জনের উপরে নির্ভর তিনি। একটু সচ্ছলভাবে বাঁচতে মানুষের সহায়তা চান। সরকারের যে কোনো ভাতা দেয়, এই ভাতা আমাদের সংসার চলে না। 10,000 যদি আমাকে কিছু চলার পথ করে দিত, তে আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া করতাম। আরেক ভাই রমিজউদ্দিনের বর্তমান বয়স 50 বছর। তার দু সন্তান অটোরিকশা চালান, তবে সংসারে অভাব অনটন লেগেই আছে। ভিক্ষা করে নয়, বরং বিত্তবানদের সহায়তায় বাঁচতে চান তিনি। বর্তমানে আমার অবস্থা খুবই কষ্ট হয়ে গেছে। দাম্পত্য জীবনেও সুখী দু ভাই। অভাব থাকলেও ভালোবাসার কমতি নেই সংসারে। তাই তো যুগের পর যুগ স্বামীর সংসার আলো করে রেখেছেন স্ত্রীরা। মা বাবার পাশে রয়েছেন সন্তানরাও। সংসার করতেছি ভালোভাবে। আব্বা তো প্রতিবন্ধী দেখে আমি আর দেখে রাখতেছি। দুই তিনটা সন্তান হয়েছে, এর মহব্বতও আছি। ফোন করেছে দিকে তো ফেলাই দেওয়া যাবে না। শারীরিক প্রতিবন্ধী দুই ভাইকে স্থায়ী দোকান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সহায়তা করছে উপজেলা সমাজসেবা কার্যালয়ও। বিভিন্ন যে আর্থিক সহযোগিতা করা যায় সেভাবে আমরা চিন্তা করতেছি। বয়স হওয়ায় ভারী কোনো কাজ করতে কষ্ট হয় নসু আর রমিজের। বিত্তবানদের সহায়তায় আগামীর দিনগুলো ভালোভাবে কাটাতে চান এই দুই ভাই, রমিজউদ্দিন আর নসিমউদ্দিন। তাদের এই খর্বাকৃতি দেহাকৃতি নিয়ে তাদের মনে তেমন কোনো আক্ষেপ নেই। তাদের প্রত্যাশা, তারা আরেকটু ভালো থাকতে চায়, আর্থিক সচ্ছলতা লাভ করতে চায়। সমাজের সবাই এগিয়ে আসবে, তাদের এই প্রত্যাশা পূরণে সহায়তা করবে, এমনই আশা করে এই পরিবারটি। শ্রীপুর থেকে সৈয়দা মুনিরা ইসলাম, আরটিভি। আন্তর্জাতিক সংবাদ। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির রাজা তৃতীয় চার্লস। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে এক টেলিফোন কলে এই কৃতজ্ঞতার কথা জানান তিনি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকেও ধন্যবাদ জানান রাজা চার্লস। এ সময় রাজা তৃতীয় চার্লসকে সিংহাসনে আরোহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন। অনূর্ধ্ব ২০ এশিয়া কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাহরাইনের শেখ আলী বিন মোহাম্মদ আল খলিফা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত 9টায়। 3 ম্যাচে একটি জয়, একটি হার ও একটি ড্রতে 4 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে বাংলার যুবরা। সরাসরি কোয়ালিফায়ের সুযোগ না থাকলেও প্লে অফের সামান্য সুযোগ রয়েছে লাল সবুজদের প্রতিনিধিদের। এজন্য নেপালকে হারাতে হবে বড় ব্যবধানে, পাশাপাশি কাতারের কাছে হার চাইতে হবে বাহরাইনের। টানা 3 ম্যাচ হেরে টেবিলের তলানিতে আছে নেপাল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্ন সংবাদ দেখার আমন্ত্রণ বেলা 12টায়। ধন্যবাদ সবাইকে।